MPH was. Musa Islamir zamanay putra shantan hole dafan koranoi direct ki kora hocche zabah kora hocche tale musar milad milad e musa oi bala theke tomaderke hifazat koreche তদ্রুপ জাহেলি যুগের যত কুসংস্কার আছে প্রত্যেক জহমত কে নিয়ামত বানানে ওয়ালা রহমাতুল লিল আলামিন না বন সকি হ্যায় না বন সকেগা মিসাল তেরি জবাব তেরা মাশাআল্লাহ হাজিরিন আল্লাহ পাক বলেন ওয়া ইস্তাআযনা রাব্বাকুম নিয়ামত পেলে শুধু হবে না আল্লাহর যখন ইজাজত আসে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ কুফরের সাথে আযাবের জিকির কেন করা হয় তবরুক কি মাহফিলের আগে না পরে আযাব কুফরের পরে কুফরের পরে যখন আযাব আসে বোঝা গেল ইমানের পরে নিয়ামত আছে নিয়ামত নিয়ামত ওইটা হচ্ছে তাবারুক তাবারুক আল্লাহ বুজার তৌফিক দান করুন দেখুন এবার প্যারা মাহবুব নবীজি আল্লাহ তাআলা নবী পাকের পক্ষ থেকে ওয়াদা নিয়েছেন সমস্ত নবী ওয়াদা মিলাদ মুস্তাফার পর যে আমার হাবিব আসলে তোমরা তোমাদের নবুয়তের দাবি নয় ওনারই কলমা পড়বে ওনারই উম্মত দাবি করবে আল্লাহ যাদেরকে যত তিলকা রসুলে ফদ্দাল্লাহ যাদেরকে যত ফজিলত আতা করেছেন সবচাইতে বড় ফজিলত ওয়ালা নবীরা কারা কারা নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ফজিলত ওয়ালা ওই নবীদেরকে ওনাদের উপর ফজিলত দিয়েছেন যাদেরকে রসূল বানিয়েছেন সুবহানাল্লাহ উলুল আজম পয়গম্বর যাদের নাম স্পেশাল ধরা হয় নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম কি ইঞ্জিল কিতাব পাননি তিনি কি আল্লাহর নবী ছিলেন না ওনার কি উম্মত ছিল না তিনি যদি মাটি থেকে কি তিনি পাখি বানিয়ে ওইটাকে ফু দিয়ে জিন্দা করতে পারতেন না অন্ধকে সেবা দিতে পারতেন না তিনি কুষ্ঠরোগ চর্মরোগ থেকে সেবা দিতে পারতেন না মুর্দাকে জিন্দা করতে পারতেন না এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও যখন ঈসা রূহুল্লাহ প্যারা রসুলের কলমা এবং উম্মত হওয়ার দাবি জানিয়েছেন বুঝতে হবে মুহাম্মদ মুস্তফা কি মকাম হি কুছ অর হ্যায় खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम ओए मिलाद के साथ साथ जमीन तो पाक हो गए लो अरे अमर वजू नहीं আমি ওযু করার সুযোগ নেই আমি ওযু করলে আমি অসুস্থ হয়ে যাব পানি দ্বারা এখন আমার করতে হবে তায়াম্মুম তায়াম্মুম মানে আমি ওযু না করলেও চেহারায় কোনো মাটি নেই কিন্তু তায়াম্মুম মানে মাটি ধরে এটা মারা কোথায় চেহারায় মাখা এটা তো মাটি লাগার পরে আরো আগে থেকে ময়লা হয়ে যাবে আল্লাহ তাআলার মহব্বতের শান দেখুন বান্দার নজরে এটা ময়লা হলেও কিন্তু এই কদম তো ওই কদম এই মাটি তো ওই মাটি যেটার সাথে আমার হাবিবের কদমের নিসবত আছে সিজদার শুধু তৌফিক নয় প্রত্যেক সিজদার মধ্যে আপনার মিলাদের শুকর আদা করতে হবে এটা ফরজ নামাজ হোক এটা ওয়াজিব হোক এটা সুন্নাত হোক নাইলে নামাজের শুকর আদা হবে না আপনি নাকটা কেন দিতে হচ্ছে সিজদার মধ্যে নাক কপাল বেশি ব্যবহার হচ্ছে যে জমিনে সিজদা দিচ্ছেন এই জমিন যার উসিলায় মসজিদ এবং পবিত্র হয়েছে ওই হুজুরের কদমে পাকের খুশবুটা গ্রহণ কর ওই জমিন মানুষের নজরে চেহারায় মাটি দেখা গেলেও আল্লাহর নজরে মাহবুবের সাথে লাগা ওই মাটিকে পবিত্র বলা এটা মহব্বতের সেবা মাহবুবের গলির প্রত্যেক কিছুকে মাহবুব মনে হয় বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে কেউ আসলে আপনি তো সালাম দিবেন হুজুর প্রথমে এই জমিন যে পাক হয়েছে নবীজির সিজদার কারণে নয় নবীর কদমের কারণে কদম লাগার সাথে সাথে জমিন পাক হয়ে গেল এবং এমন পাক হয়ে গেল আরেকজনকে পাক করার ক্ষমতাও আল্লাহ জমিনকে দিয়ে দিলেন জমিন বাহিরে পাক করবে নূর ভিতরে পাক করবে ওয়াইযাক্কিহিম আল্লাহ তাআলা এলমের কথা ওয়াইযাক্কিহিম ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব বলেছেন এলমের আগে পবিত্রের কথা বলেছেন আপনি বলতে পারেন বাতেলরা যারা রসুলকে বশর বলে যা তা বলে
তারাও তো এলম অর্জন করে আর এলম তখনই फायदा দিবে যখন পবিত্র আগে হবে তারপর এলম গ্রহণ করবে মিলাদ মানুষকে পবিত্র করে দেয় তারপরে এলম যখন হাসিল হবে ওই এলম মানুষকে হেদায়েতের উপর অটল রাখবে সুবহানাল্লাহ একজন ওলির জন্য কারামত আসমানে উড্ডয়ন নয় সমুদ্রের ভিতর ভ্রমণ নয় শরীয়তের উপর ইস্তিকামত থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় কারামত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মাশাআল্লাহ হাজিরিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদ যখন হয়েছে বুঝা গেল জমিনও হুজুরের কদম বসি করেছে কদম রেখেছেন নয় নিশ্চয় জমিনও কদম বসি করেছে হযরত খাজা আব্দুল মুত্তালিব তিনি দেখতে পেয়েছেন খানে কাবা জামিল মুজিজাত ফি সিয়ারা খাইরিল বরিয়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে খানে কাবার একটা স্তম্ভ এক পিলার অপর খুঁটিকে এক খুঁটি অপর খুঁটিকে মোবারকবাদ দিচ্ছে যে আল্লাহর হাবিব দু আলমের সরদার তশরিফ এনেছেন তো খানায়ে কাবাতে যে তশরিফ আন কাবা সেদিকে তেরি আমদ তি কে ভাই বাইতুল্লাহ মুজরে কো ঝুকা মূর্তির তো জবান খুললো এবং হুজুর আসার পরে সিজদা কেন করলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি সিরিয়া পর্যন্ত দেখতে পেলাম সেখানে কিসরা এর রোমের 14টা পিলার প্রাসাদের ভেঙে পড়েছে বর্তমান প্রযুক্তি দ্বারাও তারা রুমিরা ডাচরা ওই প্রাসাদটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তাদের মেশিন কমজোর হয়ে যাচ্ছে সেটা ভাঙে না কিন্তু হুজুর মিলাদের বরকত দেখুন মিলাদ মক্কায় হচ্ছে সেখানে কিসরা ভেঙে যাচ্ছে 14টা পিলার ভাঙার পরে এইটার ব্যাখ্যা আল্লামা জুরজানি আব্দুল বাকি জুরজানি রহমাতুল্লাহ আলাইহি করেছেন যে 14টা পিলার যার প্রাসাদের হুজুরের মিলাদের সম্মানে ঝুঁকে গেল তার বংশে আল্লাহ 14 জন বাদশা পয়দা করেছেন হমনে খুদ কো ঘিরা লিয়া হে বাহাঁ গিরনে বালে জাহাঁ সম্ভলতে रोक लेती है आपके निस्बत तीर जितने भी हम पे चलते हैं हुजूर पाकर मिलादर साथे साथे हुजूर सीधा खुलें मानुष आगुन पूजा करेनी आगुन पूजा करेछे कि ना पानी की पूजा नदी की पूजा पाथर गाछेर লোহা তারা কেন করলো মানুষের যে দর্শন কাজ করত ফিলোসফি এই দর্শনের ভিত্তিতে তারা পূজাটা করত মানুষ যখন শক্তিশালী মানুষ মানুষকে দেবতা মানে মানুষ যখন হেঁটে যায় একটা পাথরের সাথে লাগে পাথর ফাটে না মানুষ বলে যে আমার থেকে এটা শক্তিশালী নিশ্চয়ই এটা দেবতা এই পাথরের পূজা শুরু কিছুদিন গেল পাথরটাকে ভাঙার জন্য আছে কি না হাতুড়ি কো যে এই লোহা দ্বারা যখন পাথর ধ্বংস হয় বুঝা গেল লোহাটা বড় দেবতা লোহা যখন আগুনে দেওয়া হয় লোহা দেবতা বড় এখন কোনটা হইল আগুনের উপর যখন পানি দেয় দেবতা বড় পানির উপর যখন হাওয়া আসে যেদিকে ইচ্ছা হাওয়া সেদিকে এখন পানি এই সমুদ্র এই নদী এই গঙ্গার পূজা তো হচ্ছে ইজ্জত হচ্ছে না জোয়ার ভাটা হয়নি কইছে এই জোয়ার ভাটা তারার কারণে হয় কিসের কারণে নক্ষত্রের কারণে তাহলে বড় দেবতা তারা কিভাবে জ্বলে কইছে চাঁদের সোহবতে জ্বলে চাঁদের তাহলে বড় দেবতা চাঁদ কার আলো নিয়ে চলে বড় দেবতা হুজুরের মিলাদ যখন কাবা ঝুঁকে যায় মূর্তি কলমা পড়ে আইওয়ানে কিসরার পিলার ভেঙে যায় শত হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে যায় হুজুরের মিলাদ যখন হয়ে গেল আরে কায়নাত যার দিকে ঝুঁকে যাচ্ছে আরে সূর্য চন্দ্র যার দিকে ঝুঁকে যায় যার ইশারায় চলে মা মেরা দেখলেন মা ইশফা তিনি নিজেকে নিজের মাথাকে নিচু করে নিলেন যে এখন মনে হচ্ছে তারাটা আমার গায়ের উপর পড়বে शमसो कमर और तारे क्यों ना हो खुश आज सारे उनसे ही तो नूर पाया आका का मिलाद आया तारा
আসলো, চাঁদও আসলো, তাহলে এত কাছে তিনি কেন দেখলেন? আপনার চোখে যখন আপনি মঙ্গল গ্রহ একবার পৃথিবীর কাছে আসে, আপনাকে একটা বায়োস্কোপ নয় আরো তীক্ষ্ণ চোখে আপনি দিলেন ওই দূরবীনটা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহ সামনে, আপনি কাছাকাছি পৌঁছে গেলেন। হুজুরের নূর এমন নূর, মা আমিনা এক পলকে জমিন আসমান দেখেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, এখন হুজুর আসার পরে যদি জমিন পাক হয়, আসার পরে, আসার আগে জমিনটা, এখন নবী পাক যেখানে তশরিফ আনলেন নাপাক জায়গায় তো আল্লাহ হুজুরকে পাঠাননি, তাহলে নাপাক জায়গায় যদি না পাঠান তাহলে আসার পরে পাক কি? আর যদি আসার পরে পাক হয় তাহলে আসার পূর্বে না পাক, দুইটার একটা আপনার মানতে হচ্ছে। এটার জবাব আগে আমি দিয়েছি, তিনটা জায়গা পাক ছিল, হারাম, মদিনা, মসজিদ আকসা, মক্কা এবং নবীদের হুজরা। রসুল পাক মদিনা শরীফে যাওয়ার পূর্বে আবু আইব আনসারির ঘরও যেমন হুজুরের হুজরা ছিল, মক্কায় আসার পূর্বেও মা আমেনার হুজরা নবী পাকের হুজরা ছিল। নবী পাকের মিলাদের কদম একদাস রাখার জায়গাটা আল্লাহ পাক রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমদে তশরিফ আওয়ার দিয়ে যখন তিনি এখান থেকে সিরিয়া দেখলেন, ভালো, এখানে যদি লক্ষ কোটি পাওয়ারের লাইটও দেওয়া হয় আপনি কি দেওয়ালের ওই পারে দেখবেন? তাহলে নূর এখানে জাহির হলো, এদিকে সাফা পাহাড় আছে, মারওয়া পাহাড় আছে, এদিকে শিয়াদ আবি তারাব আছে, জবলে কাবা আছে, জবল আবি কুবাইস আছে, জবল ওমর আছে, অনেক পাহাড় হেরামের চারপাশে। এত আলো হওয়ার পরেও তিনি এই পাহাড়ের ভিতর দিয়ে সিরিয়াক পর্যন্ত কিভাবে দেখলেন? আর নূরু জাহিরুন বিজাতিহি ওয়া মুজহিরুন লিগাইরিহি, আর নূরু মাবদাউল ইনকিশাফ। হুজুর পূর্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এমন নূর, নিজে যখন জাহির হন ওনার নূরের সদকাত কায়নাত জাহির হচ্ছে। হুজুর জাহির, হুজুর জুহুর, হুজুর মুজহির, হুজুর মাজহার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পাক। এটাকে গবেষণা ফিজিক্স করেছে, যেমনি ভাবে প্লাস্টিক এটার কোনো আলো নেই, কারেক্ট যখন হয়ে যাচ্ছে পজিটিভ নেগেটিভ হয় তখন এটাতে বাতি জ্বলে, আলো আসে না। হুজুরের নূর এমন নূর, এই নূর যেদিকে গিয়েছে জবল আবু কুবাইস থেকে শুরু করে যে পাহাড়ের সাথে লাগে ওই পাহাড়ও নূর এবং আয়না হয়ে গেল। অর্থাৎ মা আমেনা তো চোখে দূরবীন দেননি, এত দূরে কিভাবে দেখলেন? দূরবীন হিসেবে ওই মক্কার পাহাড় হুজুরের নূরের তাজাল্লিতে দূরবীনের মতো কাজ করেছে। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের তাজকিরা আমরা কতটুকু করব? আল্লাহ তো কত জাকুম মিনাল্লাহি নূর বলছেন, আবার ওয়া মা আরসালনাকা ইল্লা ইন্না আরসালনাকা শাহিদ বলছেন, ওয়া মুবাশশির বলছেন, ওয়া নাযীরা বলছেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বলছেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাকের এই তাজকিরা আমরা নিয়ামতের শুকর কোনটা আদা করব? নামাজ কি নিয়ামত নয়? রোজা কি নিয়ামত নয়? হুজুর পাক মিলা বছরে একবার রমজান আসে রোজা রাখা হয়, রোজা, হজ জীবন একবার ফরজ করলে আদা। রসুল মকবুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, এতগুলো পাথর যে মিনার মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, এত নিক্ষেপ করা পাথর কোথায় যায়? হুজুর বললেন, যার হজ কবুল হয় তার পাথর আসমানে উঠানো হয়, যার হজ কবুল হয় আসমানে তার পাথর উঠানো হয়। হুজুর করিম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদে পাক, আপনি দেখুন হুজুর নিজের মিলাদের জন্য রোজাকে বেছে নিয়েছেন, সুবহানাল্লাহ, কাকে বেছে নিয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, পরিচিত দন লাগতেন সিনেন নি আনারা, মাশাআল্লাহ, মুজাহিদ মিল্লাহ। আপনি সামনে চলে আসুন, আমার ভাই তশরিফ এনেছেন, আমি আর বিরক্ত করবো না, উনি আসা পর্যন্ত আপনাদের বিরক্ত করলাম। হুজুর পাকের মিলাদের শুকরের জন্য আল্লাহ প্যারা রসুল রোজাকে কেন বেছে নিলেন? প্রতি সপ্তাহে হুজুর মিলাদকে মানাতেন, মিলাদকে মানাতেন, মিলাদ উদযাপন করতেন। একজন মানুষ বলতে পারে বলে নামাজ আদা করতো, আর নামাজ তো দুই রাকাত করে শেষ হয়ে যায়,
সারা দিনে লাগাতার আপনি নামাজ এক নিয়তে 100 রাকাত নামাজ পড়া যায় তো পড়ায় যখন যায় না আপনি সারা দিন কিভাবে নামাজ পড়বেন রোজা এমন একটা ইবাদত হুজুর বললেন আমি এই ইবাদত কি বেছে নিলাম সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত কোন একটা সেকেন্ড আমি মিলাদের শুকর ছাড়া থাকতে চাই না আল্লাহর শুকর আদা করি সুবহানাল্লাহ হুজুর পাক যে আশার পরে সিজদা এইজন্য করলেন কায়নাতের সবচেয়ে তাকতওয়ার সুপ্রিম অথরিটি পাওয়ার যার কাছে আছে তিনি যখন সিজদা করলেন মানুষ বুঝতে পারলো নিশ্চয় বড় মালিক একজন আছেন কুল হুয়াল্লাহু আহাদ এই পয়গাম হুজুরের মিলাদের সাথে সাথে হয়েছে সুবহানাল্লাহ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের তবরুক এই জাহানের মধ্যে তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আয়াতে কারিমা পড়েছি আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিহি এই রব্বুন ছিল আমার কথা কোরআনের প্রত্যেকটা হরফে মিলাদের তাসকিরা আছে আপনি পান না পান আমি পাই না পাই এটা আমাদের অক্ষমতা কিন্তু আল্লাহ পাক হুজুরের হায়াতের যেখানে কসম করেছেন কিসের কসম হায়াতের কসম যেখানে করছেন সেখানে আর কিছুই বাকি থাকে না আমরা পুরো হায়াতের উপর কুরবান আল্লাহ পাক হুজুরকে অনুসরণ করার তৌফিক দান করুন এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের মোবারকবাদ আগামীকাল এবং পরশু রোজার মাধ্যমে আদা করবেন অন্য তো থাকবে সবকিছু থাকবে রোজাতে শুকরানাটা বেশি আদা হবে এবং হুজুর তো দিনে রোজা রাখতেন আজকে রাতটা হুজুর কিভাবে কাটাতেন নিশ্চয় আল্লাহর ইয়াদে কাটাতেন তো হুজুর আল্লাহর ইয়াদ এবং মদিনাওয়ালা হুজুর করিম রহমান রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে আল্লাহর শুকর আদা করলেন এখন মিলাদে পাককে ঈদ বলা হচ্ছে কিনা ঈদের দিন রোজা আসেনি আসেন মশা আছে না মশা আছে না আমার তো ঈদের দিন রোজা আছে শরীয়তের ঈদে রোজা নেই ইমানের ঈদে রোজা আছে ইমানের ঈদে কিভাবে হযরত ইউনূস আলাইহিসসালাম কে যে মাছ হুত আর এক রওয়ায়েতে নুন ওই মাছের নাম পেটে রাখলো 40 দিন মতান্তরে 6 মাস ওই মাছ রোজা রেখেছে মহব্বতে রোজা রাখা হয় নারাজ হয়ে এই ঈদ আমাদের জন্য দেওয়া হয়েছে কিন্তু হুজুর রোজা কেন রাখলেন আমি আমার জন্য নিয়ামত না হতে পারি বাবা বাবার জন্য নিয়ামত না হতে পারেন পরিবারের জন্য নিয়ামত ওস্তাদ নিজের জন্য নিয়ামত হতে না পারেন ছাত্রের জন্য পীর মুর্শিদ নিজের জন্য নিয়ামত না হতে পারেন কিন্তু মুরিদের জন্য হুজুরের এই নিয়ামতের শুকর আমরা ঈদ বলার পরেও কেন আদা করব ঈদুল ফিতরে বকশিস লইনি ছোট বড়র দেয় না বড় ছোটর দেয় আল্লাহর সাথে আকবর কে আছে ইবাদতের মধ্যে রোজা এমন একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ বলেন আসসাউম লি ওয়া নাজি বিহি রোজা আমার জন্য এটার প্রতিদান আমি নিজেই দিব এবং আমি নিজেই এর প্রতিদান তো মিলাদের দিন ঈদ ওই দিন আপনি বকশিস দুনিয়ার কোন মানুষের কাছে বিত্তশালীর কাছ থেকে নয় খোদ রব্বুল আলামিন থেকে পেতে চাইলে রোজা রাখবেন কারণ ওই রোজার বকশিসের সবাব আল্লাহর দরবার থেকে বকশিস আসবে বড় ঈদে বড় উপহার বড় নবীর বড় মিলাদ ওই বড় মিলাদ মানানে ওয়ালা বড় উম্মত বড় খুশনসিব বড় আমলদার বড় এলম ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরের সৎকায় আমাদের হাজরি কবুল করুন আলাম তারা মাহবুব আপনি অবশ্যই দেখেছেন কাইফা কিভাবে করেছে ফাআল রব্বুকা আপনাকে পালনে ওয়ালা অর্থাৎ তাদেরকে ধ্বংসের মধ্যে নবীকে লালন পালনের একটা ব্যাপার আছে আল্লাহ পাক আমাদের হাজরি কবুল করুন নবী পাক জাহেরের নূর নবী বাতিনের নূর নবী মুতলকের নূর নবী মুকাইয়েদের নূর নবী হিসির নূর নবী আকলের নূর নবী পাক মানবীর নূর নবী গায়রে মানবীর নূর নবী জিসিমের নূর নবী রুহের নূর নবী কলমের নূর নবী আলমের নূর নবী আমলের নূর নবী ইমানের নূর নবী ইসলামের নূর নবী কোরআনের নূর নবী সৃষ্টির নূর নবী স্রষ্টার নূর আল্লাহ নবী পাক দুনিয়ার নূর আখিরাতের নূর জামানার নূর জমিনের নূর মকানের নূর মকিনের নূর ওয়া মা আলাইনা আল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি